नमस्कार, आमी सुकान्त शास्त्री। आमार यूट्यूब चैनल सुकान्त शास्त्रीते आपनादेर सकलके जानाई स्वागतम। आमार आजकेर गवेषणार विषय राजकुमार बुध अष्टमीत 15 आगस्ट पर्यन्त तीन राशि नीचभंग राजयोग दुई राशि माथाय हाथ। हाँ ठीक धरेछेन, आज 22 जुलाई। आज सकाल बेला ठीक 7টায় राजकुमार बुध हुए गेछेन अष्टमीत। तिनी पड़े गेछेन सूर्य अर्थात रविर 14 डिग्री मध्य। एर फले राजकुमार बुध अष्टमीत हुए जावाय तीन राशि जीवने तैरी होच्छे अति शक्तिशाली नीचभंग राजयोग, तादेर आकस्मिक धनलाभ, आबार दुई राशित माथाय हाथ। तार आगे बोली, आमारी यूट्यूब चैनलटीके अवश्य सबसक्राइब करुन, पाशे थाका बेल आइकनटी अवश्य प्रेस करुन, जाते एई जे धरनेर भिडियोगुलो आमी आपलोड करछी तार नोटिफिकेशन प्रथम आपनार काछे गिये पौंछाय। आसुन एबार आमी विस्तारित फलादेशेर मध्ये प्रवेश करी। আমার আজকের গবেষণার বিষয় অভিনব। আজকে আমি জানাব রাজকুমার বুধ আছেন সক্ষেত্রে নিজের ঘরে মিথুনে, কিন্তু তিনি পড়ে গেছেন স্বয়ং রবি তথা সূর্যের 14 ডিগ্রির মধ্যে। কারণ রবি 14 ডিগ্রির মধ্যে যখন বুধ এসে যায় তখন সেই বুধ হয়ে যায় অষ্টমীত তথা দগ্ধ। এই দগ্ধ বুধ আর শুভ ফল প্রদান করে না। নিজ ক্ষেত্র মিথুনে থেকেও বুধ অশুভ ফল প্রদান করে। তাই দুই রাশির জাতক জাতিকাদের কাছে বুধ এই অষ্টমীত হওয়া 15 আগস্ট পর্যন্ত যথেষ্টভাবে অশুভ ফল প্রদান করবে। কিন্তু তিনটি রাশি এমন আছে যাদের জীবনে বুধ অষ্টমীত হওয়ার ফলে তাদের জীবন তৈরি হচ্ছে নীচভঙ্গ রাজযোগ, অর্থাৎ তারা দারিদ্র্যশীল অবস্থা থেকে বেরিয়ে হঠাৎ যথেষ্ট টাকা পয়সা পেতে সামর্থ্য হবে। আসুন দেখে নি কোন সেই তিন রাশি সৌভাগ্যবান হতে চলেছে, আবার কোন সেই দুই রাশি যাদের মাথায় হাত। প্রথমে আমি সেই তিন সৌভাগ্যবান রাশির কথা বলবো। প্রথম রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি একটু খেয়াল করলে দেখা যাবে অষ্টম ঘর অর্থাৎ মিথুন, সেখানে বুধ সক্ষেত্রে অষ্টমীত। যেহেতু মিথুন রাশির অধিপতি মঙ্গল এবং মঙ্গলের সঙ্গে বুধের শত্রুতার সম্পর্ক এবং বুধ গেল অষ্টমীত, তখন বৃশ্চিক রাশির জীবনে আসছে নীচভঙ্গ রাজ্য। তাই আপনি যদি বৃশ্চিক রাশি হন, আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ আপনার জীবনে তৈরি হচ্ছে। এই অর্থপ্রাপ্তি আপনি কোনো ক্ষেত্র ছাড়াই পেতে পারেন। দ্বিতীয় আরেকটি রাশির কথা বলবো, সেই রাশিটিও অবশ্যই মঙ্গলের ক্ষেত্র, সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জীবনেও বুধ এইরূপ অষ্টমীত হওয়া নানাভাবে সৌভাগ্যের বার্তা বহন করছে। বুধ অষ্টমীত হয়ে যাবার ফলে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে নিয়ে আসছে স্বর্গীয় সৌরভ। আমি দুটি রাশি বলেই দিলাম, বৃশ্চিক রাশি এবং মেষ রাশি। এদের জীবনে তৈরি হচ্ছে নীচভঙ্গ রাজ্য। আরও একটি রাশির কথা বলবো, সেই রাশির জীবনেও তৈরি হবে নীচভঙ্গ রাজ্য। সেই রাশিটিও অবশ্যই নানাভাবে সৃষ্টিশীল কাজে তাদের জীবন অতিবাহিত করতে পারবে। নানা ধরনের সৃষ্টিশীল কাজে তারা অবশ্যই জীবনের পথে উন্নতি দেখতে পাবে। সেই রাশিটি হচ্ছে অবশ্যই ধনুরাশি। ধনুরাশির জীবনেও তৈরি হচ্ছে নীচভঙ্গ রাজযোগ। এর ফলে ধনুরাশির জাতক জাতিকারা আপনাদের জীবনে যথেষ্ট অর্থপ্রাপ্তি ঘটবে। অর্থাৎ আমি তিনটি রাশির নাম নিলাম, মেষ রাশি, বৃশ্চিক রাশি এবং ধনুরাশি। আজ সকাল থেকেই বুধ অষ্টমীত হওয়ার ফলে 15 আগস্ট পর্যন্ত আপনাদের জীবনে তৈরি হয়েছে একটি অতি শক্তিশালী নীচভঙ্গ রাজ্য। কিন্তু এর পাশাপাশি দুটি অতভাগ্যবান রাশির নাম নেব, যারা বুধের কারক, যারা বুধের সন্তান,
তাদের পিতা সূর্যের কাছে 14 ডিগ্রির মধ্যে চলে এসেছে। এর ফলে সেই দুটি রাশির জীবনে নানা ধরনের সমস্যাই সমস্যা। প্রথম রাশি মিথুন রাশি। মিথুন রাশিতেই বুধ বসে আছে। বুধ অতি শক্তিশালী, কিন্তু বুধ হয়ে গেছে অস্তমিত, বুধ হয়ে গেছে দগ্ধ। 15ই আগস্ট পর্যন্ত দগ্ধ বুধ মিথুন রাশির জাতক জাতিকাকে নানা সমস্যায় ফেলতে পারে। এরপরে আর একটা রাশির কথা বলবো, সেই রাশিটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশি যেহেতু মালিক পিতা বুধ, বুধ চলে গেছেন অস্তমিত এবং অস্তমিত গ্রহ কোনো শুভ ফল দেয় না, তাই কন্যা রাশির ক্ষেত্রে অবশ্যই অশুভ ফল দেবেই দেবে। সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি জানালাম রাজকুমার বুধ যেহেতু 15ই আগস্ট পর্যন্ত অস্তমিত হয়ে গেছে, এর ফলে তিন রাশির জীবনে যেমন নানা সৌভাগ্য আসছে, তেমন দুই রাশি মাথায় হাত। তাহলে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে লাইকও দেবেন। এবং আবার বলি, আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানিয়ে আমি রিসার্চ করলাম। নমস্কার, ধন্যবাদ।